আপনাদের এমন এমন ব্যক্তি আছেন এখানে যাদেরকে আমি স্পেশাল ভালোবাসি, আজকে নাত পড়ার অন্যতম কারণ ছিল, আজকে আমার ওয়াকার ভাই ছিল, যে ছোটবেলায় যার হাত ধরে আমরা নাতে রসুলের ক্যাসেটের জগতে গিয়েছিলাম, এটা বলতে কোনো অসুবিধা নাই। আজকে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে জামিয়া থেকে হাত ধরে ধরে জোর করে করে বকা দিয়ে এনে এনে রেকর্ডিং করাইতেন, এই আমাদের আইসিবির ওয়াকার ভাই, মারহাবা জোরে বলেন, ওনাকে দেখে নাত পড়েছি। শায়ের মরণ এমদাদুল ইসলাম কাদেরী, সবার ক্যাসেট ওনার হাত ধরে, আজকে আল্লাহ ওনাকে আরো বড় করুক, আমিন বলেন। এগুলোর প্রত্যেকটার একটা সওয়াব উনি পেয়ে যাবেন। তুম আপনা দামন বিছাকে মাগো, সুবহানাল্লাহ বলেন বলেন, হুজুর দেগে জরুর দেগে, হুজুর দেগে জরুর দেগে, দিলোকো কাসা বনাকে মাগো, হুজুর দেগে জরুর দেগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল করিম আকা আজিম দাতা কে দর পে কো পে কোই কমি নহি হ্যায়, গদাও আসু বাহাকে মাগো, হুজুর দেগে জরুর দেগে, বলো হুজুর গে জরুর দেগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উনি সে মজবুত কর লো নাতে, জো দেখে এহসা নহি জতাতে, উনি সে মজবুত কর লো নাতে, জো দেখে এহসা নহি জতাতে, উনহি কো দিল মে বসা কে মাগো, হুজুর দেগে জরুর দেগে, হুজুর দেগে জরুর দেগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জহা সে মোলা আলি নে মাঙ্গা, আলি আলি জহা সে মোলা আলি নে মাঙ্গা, वहां से हर एक वली ने मांगा, उन्हीं की चौकट पे जाके मांगो, हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे, या रसूल ইয়া হাবিবাল্লাহ ইয়া রাস
রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আর বাংলায় শায়ের কি বলে এটার অনুবাদ হচ্ছে, তোমারে চাদর বিছিয়েছে নাও। আরে ভাই সুবহানাল্লাহ বলেন ভাই, তোমারে চাদর বিছিয়েছে নাও। আমাদের মা বোনেরা দেখেন না, শাড়ির আঁচলকে এইভাবে দেয় না, একটু চাউল দেন, কিছু চাউল দরকার, ঠিক কিনা বলেন না। সেভাবে মদিনার রওজায় গিয়ে নবীজির রওজা পাকের সামনে আপনার চাদরটা বিছিয়ে দেন, যেভাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিছিয়ে দিয়েছিলেন। হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জেহেনের মধ্যে সব কিছু মুখস্থ থাকে না, জেহেনে সমস্যা হচ্ছে নবী, আমি কি করতে পারি? আমার নবী বলেন, আবু হুরায়রা, তোমার গায়ের চাদরটা বিছিয়ে দাও। এরপর আমার নবী অদৃশ্য কি যেন চাদরে দিলেন, সেটা দেখা যায় নাই কি দিছেন, বলে আবু হুরায়রা, চাদরটা বোটে তোমার সিনার সাথে লাগাও। জোরে বলেন না। এই যে লাগিয়েছেন, আমার নবীর একটা হাদিসও আর কোনোদিন ভুলেন নাই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সেজন্য শায়ের বলছে, তোমারে চাদর বিছিয়েছে না, নবীজি দেবেন তিনি তো দেবে, হৃদয়কে খাচা বানিয়েছে না, নবীজি দেবেন তিনি তো দেবেন। সুবহানাল্লাহ বলেন না, কেন দেবেন না? যেখানে মোলা আলী চেয়েছেন সেখানে সকল ওয়ালি পেয়েছেন, ওই মদিনার রওজায় গিয়েছে না, নবীজি দেবেন তিনি তো দেবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ। আহা, কেসা দেনে ওয়ালা, ও কেসা দেনে ওয়ালা, ওহে ফকির ও গঞ্জি কা না দেনে ওয়ালে, গুনাহগারো কো ভি আমা দেনে ওয়ালে, জাহা দেনে ওয়ালে, জিনা দেনে ওয়ালে, মুকদ্দর হামারা জাগা দেনে ওয়ালে, কিয়ামত কে দিন বখশেওয়া দেনে ওয়ালে, মুহাম্মদ হে হক সে মিলা দেনে ওয়ালে, আর ফকির মাঙ্গনে শাহো কে দর পে জাতে হে, আর মেরে নবী কে দরবার মে শাহ ভি ফকির বন কর আতে হে। দেনে ওয়ালা মেরা নবী। আল্লাহ পাক আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন। নামে মোবারক লব পর খাজা পিয়া কা, খাজা পিয়া কা আজী ভি হ্যায় আর কল ভি রহেগা। সুবহানাল্লাহ, জোরে বলুন। ক্যা তুমকো বাতাও কিতনে মকবুল নজর হ্যায় খাজা, সচ পুছো তো মেরা দিল মে মেরি জান ও জিগর হ্যায় খাজা, মেরি নিগাহোঁ মে খাজা কা জলওয়া, খাজা কা জলওয়া আজি ভি হ্যায় আর কল ভি রহেগা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আহা আহা, ইরাদে রোজ বনতে হ্যায় আজমের জানে সে, ওহি আজমের যাতে হে জিনে খাজা বুলাতে হে। শুধু তাই না, একটু আগে আমার ভাই বলে গেছেন যে এই ভারতের বাদশাহ এক শায়ের বড় সুন্দর করে বলে, মংতো কো করম ফরমা মস্তো কা সাহারা হে, খাজা তেরে লঙ্গর পর লাখো কা গুজারা হে। সুবহানাল্লাহ,
উসকি করম কে সব হে বিকারি ক্যা রাজা মহারাজা হে কুরসি পর কোই ভি বৈঠে রাজা তো মেরা খাজা হে। বলে মঙ্গতো কো প্লিজ কনসেন্ট্রেট, আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, আগে আপনাদেরকে একটু জমাচ্ছি। মঙ্গতো কো করম ফরমা, ভিকারীদেরকে যিনি দয়া করেন তিনি খাজা। মস্তো কা সাহারা, বড় বড় কোটিপতির মাথায় যিনি ছায়া দিয়ে রেখেছেন তিনি খাজা। উসকি করম কে সব হে ভিকারি, ওনার দয়ার ভিকারি সবাই। সুবহানাল্লাহ, বলেন এই ক্ষমতা দিয়েছেন কে? অনেকে আবার শিরিক মনে করে উঠে চলে যায়, না এটার ব্যাখ্যা আছে। কিন্তু প্লিজ বসেন, প্লিজ বসেন, প্লিজ বসেন, প্লিজ বসেন। উসকি করম কে সব হে ভিকারি, ক্যা রাজা মহারাজা হে কুরসি পর কোই ভি বৈঠে। নরেন্দ্র মোদী বসে আছে কুরসিতে, ঠিক কিনা বলেন? ওদিকে নওয়াজ শরীফ বসে আছেন পাকিস্তান, এদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এই ভারতবর্ষের চেয়ারে যেই বসুক, আসল রাজা হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি।